হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থার্ড টার্মিনাল উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। আমাদের দেশের জন্য একটা গর্বের বিষয়। দৃষ্টিনন্দন এ টার্মিনালে বছরে প্রায় 2 কোটিরও বেশি যাত্রী এই টার্মিনাল স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন। আশা করা যায় এই থার্ড টার্মিনালটি দক্ষিণ এশিয়া সহ সারা বিশ্বে একটি দৃষ্টিনন্দন এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন টার্মিনাল হিসেবে বিবেচিত হবে। আপনারা জানেন এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রধান বিমানবন্দর ছিল, এরই সাথে একটি আধুনিক এবং সর্বপ্রযুক্তি সম্পন্ন একটি বিমানবন্দর কিন্তু আজ প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন। এটি সত্যি আমাদের জন্য আনন্দের এবং গর্বের। আমরা এটিও জানি যে বর্তমান সরকারের যে কয়েকটি মেগা প্রকল্প রয়েছে এর মধ্যে বিমানবন্দরের এই টার্মিনালটিও একটি মেগা প্রজেক্ট হিসেবে বিবেচিত ছিল এবং আজ সেটি জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই জন্য বাংলাদেশের মানুষ বর্তমান সরকারের বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। আমরা আশা করব এই টার্মিনাল যাত্রী সাধারণের জন্য একটি সহজ এবং নিরাপদ টার্মিনাল হিসেবে বিবেচিত হবে। আমরা দেখেছি চমৎকার কারুকার্য সম্পন্ন এই টার্মিনালের বিভিন্ন কাজ সম্পন্ন করা হয়েছে। আমরা এটিও জানি এর মধ্যে যে প্রযুক্তি এবং ই ব্যবহার করা হয়েছে, যেটি দিনের আলোতে কোনো বিদ্যুতের অর্থাৎ বাল্বের প্রয়োজন হবে না।